আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সোমবার রাত পৌনে এগারোটায় এস কিউ চার চার সাত বিমানযোগে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের সঙ্গে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এরশাদের এপিএস মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব চিকিৎসা শেষে তিনি দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে যান পার্টির নবনিযুক্ত মহাসচিব পল্লু উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিস্তি সহ আর অনেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয় তিনি অসুস্থ সিএমএচে ভর্তি আছেন আবার তিনি সুস্থ বিভিন্ন সময় দলের নেতাকর্মীদের মুখে এমন তথ্য শুনে গুঞ্জন শুরু হয় এমন গুঞ্জনের মধ্যে গত ছয় ডিসেম্বর হঠাৎ বনানী কার্যালয়ের সামনে হাজির হন এরশাদ গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এর আগে সর্বশেষ গত বিশে নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেছিলেন তিনি এরপর থেকে কখনো বাসায় কখনও এ ভর্তি ছিলেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ